সুলাই মদর বিপক্ষে প্রতিবাদ মুখর হয়ে পড়িল রামদিয়ার মহিলা সমাজ। এই প্রতিবাদর পিছতেই রতনপুরত হাজু আরক্ষীর হাতত করায়ত্ত হয় দুজনকই সুলাই মদ ব্যবসায়ী, ক্রমে অমর দাস আর প্রশান্ত ডেকা। আরক্ষী ইতিমধ্যেই সুলাই মদ ব্যাপারী অমর দাস আর প্রশান্ত ডেকাত আবকারী বিভাগলৈ হস্তান্তর করেছে। ধন্যবাদ করেছে আজি রামদিয়া পুলিশে আউটপোস্টে, কিন্তু এটাই ইচ্ছে হল যে যখন তাত ধরেছিলে ইহতে যস্তু পাইছে তাতে ডিস্ট্রয় করে দিছে, তার মানে তার কোনো সিজাল সিজ নাই, নীল করে দিছে। আমার কারণে এই ডর একটা ইচ্ছে হয়ে গেছে, সিজ আইটেম নাইকি হয়ে গেছে। আর আমি চাও কি প্রডিউস করি কোটে কি কয়। আমি আজি মহিলাসকলের কথা পাতিছো, তেখেতলোক কইছে আমি সহায় করিম, কইছে আমি নেক্সট যেটা ডিউটি করিম তেখেতলোক সহায় লই আমি যিবিলাক ঘাটি আছে ইয়াত এবিলাক ঘাটিত আমি রেড করিম। হ্যাঁ, আমি রিসেন্টলি আমি রেগুলার তাতে ডিউটি করে থাকিম। ইয়াত বহুত বছরের পরাই চলি আছে মদর উৎপাদ, তো মানে বহুতেই বেশি এনেকে আগর পরে ধরা যায় আছে। তারপরে ইয়াতে আউটপোস্টত মানে দিয়া যায় আসামিবিলাক দিয়া যায়, আকো নেক্সট দিনা মানে পয়সা পাতি লই পেলে এনেকে এরি দিয়া যায়। যোয়াকালি এনেকে আকো হাতে লোতে ধরা পেলোয়া গল, তারপিছত এনেকে থানা দিয়া গতোয়া হল। এই আজি আরো এইখিনি মানে এই আফকারি আফকারি বিভাগ আহি পেলাই যিখিনি আমাক সহায় সহযোগ করলে আর মহিলাখিনি তার লই বহুতখিনি আনন্দিত হয়েছো, যাতে তেওঁলোকে উচিত শাস্তি পায় ব্যাপারী কেজনে, আর আমি যাতে মানে তেওঁলোকে যাতে আর নেক্সট টাইম যাতে এনেকুয়া কাম করব নোৱাৰে, আর তেনেকুয়াকে যাতে আমাক এইখিনি ন্যায় দিয়ে, আর সেয়া আমার আইনের ওসর গোটাই মহিলাখিনির চিরকৃতজ্ঞ। প্রশান্ত ডেকা আর এজন হয়েছে অমরজ্যোতি দাস। মাল পাইছিল পালো তাৰমানে সারতে আজি রাতে ধরেছে নয় কালি ভিড় মহিলাবিলাক মাতিছে আর এড়ি দিছে। আমাক সেইটো নালাগে, আমাক এড়ি দিয়াতো আমি নিবিচাৰো, কারণ আমি রাতে ধুবা কারণে ঘুরি আছো, লড়া ছোৱালীবিলাক এড়ি এড়ি ফেলে, তাহাতক শাস্তি পাব লাগে, তাহাতক যাতে জেল হয় সেইটো আমি বিচাৰো। মালৰ কারণে স্যার, মাল ড্রাগস লাল মানে সকলো আর জায়গা ভাল হবো লাগে। আমার লড়া ছোৱালীবিলাক সরু হয়েছে, তাতে ডাঙরও আহিব যাতে তাতে ভাল শিক্ষা পায়, আর মানে মালবিলাকৰ পৰা আঁতর হবা লাগে, মানে মাল বেপারীলে শাস্তি পাব লাগে। আর আছে তাতে হয় হয় তাতে বন্ধ হবা লাগে, সকলো বন্ধ হবা লাগে, জায়গা ভাল হবা লাগে, আর সেইটোই বিচাৰো আমি।